চলো মন্দির থেকে চলে এলাম, বৃষ্টি হচ্ছে, দেখে তো ভিজে ভিজে গেছে একদম, পুরো ভিজে গেছে একদম, সেভাবে জোরে স্পিড জোরে বৃষ্টি হচ্ছে না। চলো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা, নিউপ্রসাদ সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আর এই যে এখন আমি প্রসাদ নিয়ে আসলাম, এটা তো রইলো, এটা রইলো এখন এখন সন্ধ্যেবেলার জন্য, সাদাটা দিন কি হবে না হবে সেটা পাশে দেখো। আর মন্দির তো যাবোই, মন্দির তো যাবোই, এইভাবে যদি ব্রতটা করি, ব্রতটা করবো না, মন্দির যখন যাই তো মন্দির যেতে ভালোবাসি, মন্দির আমরা যাই যাই, ব্রতটা আর করবো না। চলো আজকে আমাদের, আজকে আমার সপ্তম, চলো সপ্তম ব্রত কীভাবে মানবো, কীভাবে কী করবো, পাশে দিয়ে আমার ছোটো ছেলে এই স্কুলে বেরিয়ে গেলাম, আমি বললাম আসি আজকে আর কিছু মানি করে খেয়ে যাবি না, আমার আসার আগেই মুড়ি খেয়ে নিল, মুড়ি চানাচুর শশা টশা মাখিয়ে নিজে তোমাদের এক নম্বর করে দেখাচ্ছি, সবকিছু চারটা করে খেয়ে নিল। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, ও বেরিয়ে গেল, আমি যে ক্যামেরাটা অন করে দেখিয়েছি কিন্তু আমি যে দেখাবো ওইভাবে দেখাতে পারলো না, মানে আমি ঢুকেছি ও বেরিয়ে পড়লো, ঠিক আছে ঢুকেছি বেরিয়ে পড়লো চলে গেলো, বেলা হয়েছে স্কুল যাওয়ার, স্কুল যাওয়ার এতটাই নেশা, এতটাই নেশা কি বলবো, টাইম টেবিল যেতে হবে, দেখেছো এখানে আম, এখানে আমের আমের আচার নিয়েছিল, শশা টশা নিজেই কাটলো, এতে আলাদা করে নিল, আমি আসলাম আমার জন্য অপেক্ষা করছিল, আমি আসলাম, আমাদের তো আসতে দেরি হবে মন্দির, আজকে আবার এখানে নাগ পঞ্চমী, এখানে নাগ পঞ্চমী তো বাবা মানে বাড়ি আসতে দেরি হবে, আজকে মন্দিরে ভিড় হয়েছিল কি, আজকে বাইরেও অনেক লাইন ছিল আর ভিতরে অনেক অনেকটাই ভিড় ছিল, পুজো করতে একটু টাইম লাগলো, তবুও চলে এসেছি নটা দশ মানে 15 হতে যে বাড়ি এসে বাড়িতে এসেছি, ও 9:30টাতে বেরিয়ে গেলো, কোনো প্রবলেম ছিল না, আর তোমার টোটোতে বসে দিতাম, টোটোতে চলে যেত, কিন্তু না ওকে যেতেই হবে একদম সঙ্গে সঙ্গে, সব কিছু পাচ্ছি একদম রেডি রেডি হয়ে বসেছিলো, আমি আসতে গেলে চলে, হ্যাঁ চলো আমার দেখা হচ্ছে পরে, ছোট্ট ঠাকুর করতে দেখে নাও, এখানে হচ্ছে রাম সীতা ভগবানের প্রসাদ, সে সোনা মায়েদের কুচকি কুচকি আছে না আমার বাড়িতে, তোমরা দেখেছো ভিডিও করা আছে, আর এসেছিল বাড়িতে সবাই এসেছিল প্রসাদ দিতে, কিন্তু কিন্তু ওরা বাড়িতে এসেছিল, আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না, দেখানো হলো না,
আর অনেকদিন পরে চেয়েছিলো তো, আর কথা বলতে বলতে বিজি হয়ে গেছিলাম, আর দেখা মানে ক্যামেরাটা যে অন করবো ভুলেই গিয়েছিলাম। তো প্রসাদি নিয়ে আসলো, আর এটা এটা নিয়ে এসেছিলো মামামের মা আর সোনা মামামের মা আর সব, আর এটা আর আর এই টিফিনে এই টিফিনে এসেছিল আর দুটো মামামের মা। সবাইকে যে ক্যামেরা বন্দি করবো আমি দেখাতে পারলাম না, সেই সময় গল্পে একদম বিজি হয়ে গেছিলাম, অল্প টাইমের জন্য এসেছিলো, আর বৃষ্টি বর্ষা মিমি ওই তো অন্ধকার হয়ে গেছে না, বর্ষাকালে গিয়ে কোথাও গেলেন একদম ব্যস্ততার মধ্যে আসে, ব্যস্ততার মধ্যেই যায়, ওই বেশি টাইম ছিল না, অল্প টাইমের মতো ছিল, মেঘ অন্ধকার ছিল বলে। আর এটা আসলো, এটা আসলো ঘর মালিক, আমাদের ঘর মালিকের প্রসাদ, আর প্রসাদের দোকান দেখাচ্ছি তোমাদের জানো, ওটাই দেখাচ্ছি। আজকে নাগপঞ্চমী পুজো, নাগপঞ্চমী পুজোর জন্য পুজো করেছে, আর এখানে দেখো দেখ না মানে আপনি বুঝতে পারবেন, এখানেও নাগ এখানেও নাগপঞ্চমী পুজোর প্রসাদ দিয়ে গেছে পাশের বাড়ির থেকে, আর এখানেও এখানেও একই, যা যেরকম প্রসাদ যার যেরকম প্রসাদ প্রসাদ দিয়ে গেছে। আর এখানে এটা এটা দিয়ে গেছে ঘরমালিক, এটা হচ্ছে বোনেদের, আর এটা হচ্ছে এটা টিফিনটা খালি হয়ে গেছে বলতে একটু আছে, সামান্য আছে, চলো আজকে প্রসাদের দোকানে এই ছবি খাই, এই ছবি খেয়ে নেবো। তারপরে তো কলা রয়েছে, কলা তো আমার থাকে, আমি কলা খুব পছন্দ করি বলে কলা তো রয়েছে। আর এখন বেজে গেছে 7:30, 8:15 বেজে গেছে, আর শরবত খেয়েছি কখন সন্ধে পর্যন্ত শরবত খেয়েছি, এখন সব 7:45 বেজে গেছে, এখন এগুলো খাই। তারপরে রাত্রিতে জানো সোমবার বেশি রাত্রে বেশি একটু বানানো হয় না, একদম নর্মাল খাবার, যেহেতু ব্রত ব্রত করে থাকে তো বলেই দেয় রাতে যা যা খাব, যা দিনের বেলা দিনের সবজি টুকছি তোমাদের দেখে দেবো, ঠিক আছে কথা জড়িয়ে যাচ্ছে, দিনের যা সবজি টুকছি আছে ওগুলোকেই মিলিয়ে মিশে খাওয়া দাওয়া হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে চলো পরে দেখাচ্ছি। সোমবার সোমবারে বেশি ডিনার মেনু মানে ডিনারের জন্য ঝামেলা করতে হয় না, সবাই মানাই করে দিয়েছে। আর ডিনের এখানে শাক ভাত একটু রয়েছে সামান্য, আর হচ্ছে দিয়ে একটু ঝিঙ্গে আলু সবজি রয়েছে, ভাতও কিছু রয়েছে, যে যেটা খাবে খাবে খেয়ে নেবে, ঠিক আছে। আর আজকে চলো আর কি বলবো, আর কিছু সারাদিন যা যা শেয়ার করা ছিল করে দিয়েছি, সকাল সকাল বৃষ্টি হচ্ছিল আর কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না, দেখতেই পাচ্ছো আর বৃষ্টি হচ্ছে না, আর ছেলেকে পড়াচ্ছি, আর এখানে রান্নাবান্নাও বলতে কিছু সেভাবে ঝামেলা নেই, সোমবার দিন কেউ ঝামেলা দেয় না, যা থাকে দিনের একটু ভাত বেশি করে নিই, ভাত মুড়ি যে যা পারে খেয়ে নেয়, যেহেতু গরমকাল দেখো, আর গরমকাল আমারও একটু আরাম আরাম করতে চাই, আমার তো আরাম নেই, আরাম কোথায় এখন লাইভ অন করবো, এখন 9:00। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে, সবাই সাবধানে থেকো, সবাই পরিবারের সঙ্গে হাসি খুশি থেকো, ঠিক আছে, আর অল টাইম হাসতে থেকো। আর হ্যাঁ অবশ্যই করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ প্লিজ করে বলছি, তোমরা লাইক কমেন্ট শেয়ারটা অতি অবশ্যই করে দিও, পাশে দেখো। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, তোমরা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অল ঘন্টাটা টুম করে বাজিয়ে দাও, বাজিয়ে দিলে কি হবে, আমি যে ভিডিওটা রেগুলার ছাড়বো সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, ঠিক আছে। চলো 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 চলো, বাই বাই বাই, গুড নাইট, ঠিক আছে চলো, আর বক করছি না, আর কী দেখাবো, আর ভিডিও সেভাবে শেয়ার করার কিছু নেই, বসে আছি আর ছেলের স্কুলের নোট সারাচ্ছি, ছেলের পড়া সারাচ্ছি, ব্যাস।